সুপ্রিয় সপ্তম শ্রেণীর ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন রয়েছ আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছ তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাই সুস্বাগতম তো সুপ্রিয় ছোট্ট বন্ধু আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর আঙ্কেল পোজার হ্যাংস আ পিকচার এই যে গল্পটি রয়েছে বা প্রোজটি রয়েছে এই গল্প বা প্রোজের অ্যাক্টিভিটি সিক্সটিন একটি প্রশ্ন রয়েছে যেখানে বলা হয়েছে ন্যারেট আ ফানি ইনসিডেন্ট দ্যাট ইউ হ্যাভ এক্সপিরিয়েন্সড ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস মানে বলেছে যে তোমার অভিজ্ঞতায় একটি মজার ঘটনা বর্ণনা করো তারপরে বলেছে ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস অর্থাৎ তুমি নিচের সংকেতগুলো ব্যবহার করতে পারো ওকে চলো এর কিছু হিন্টস দেয়া আছে সেই সংকেতগুলো সবার প্রথমে দেখে নিচ্ছি বলেছে দেখো ব্রিফ অ্যাকাউন্ট অফ দ্য ইনসিডেন্ট হোয়েন ইট হ্যাপেন্ড দ্য ফানিয়েস্ট পার্ট অফ দ্য ইনসিডেন্ট ফানি ক্যারেক্টার্স ইনভলভ ইভ মানে কি ব্রিফ অ্যাকাউন্ট অফ দ্য ইন্সিডেন্ট মানে কি ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দিতে বলেছে হোয়েন ইট হ্যাপেন্ড কখন এটি ঘটেছিল সেটা বলেছে দ্য ফানিয়েস্ট পার্ট অফ দ্য ইনসিডেন্ট ঘটনাটির সবচেয়ে মজার অংশ কী ছিল সেটা মেনশন করতে বলেছে তারপর ফানি ক্যারেক্টারস ইনভলভ ইভেনি অর্থাৎ মজাদার চরিত্রগুলি যদি থাকে সেটাকেও কিন্তু এই তোমার যে ফানি ইনসিডেন্টের ওপর যে বিষয়টা লিখতে বলেছে সেখানে মেনশান করতে বলা হয়েছে চলো এই সংকেতগুলোর ওপর এই হিন্টসগুলোর উপর ভিত্তি করে তৈরি করে ফেলি তো কি বলা হয়েছে দেখো আই ওয়াজ দেন ইন ক্লাস সিক্স অর্থাৎ আমি তখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি ওয়ান ডে একদিন দ্য বেল হ্যাট রাং অ্যান্ড আওয়ার ম্যাথেমেটিক্স টিচার হ্যাট কাম টু আওয়ার ক্লাস তাহলে ওয়ান ডে মানে একদিন দ্য বেল হ্যাট রাং মানে কি ঘন্টাটা পড়ে গিয়েছিল বা ঘন্টাটা বেজেছিল অ্যান্ড আওয়ার ম্যাথমেটিক্স টিচার আমাদের অঙ্কের শিক্ষক মহাশয় হ্যাট কাম অফ টু কাম টু আওয়ার ক্লাস অর্থাৎ আমাদের শ্রেণীতে পৌঁছে গিয়েছিলেন ওকে তারপর কি বলেছে দেখো হি গে বাস তিনি আমাদেরকে দিয়েছিলেন সাম সামস কতগুলো অঙ্ক টু ওয়ার্ক আউট মানে সমাধান করার জন্য হাইল যখন উই আর ওয়ার্কিং আউট দ্য সামস আমরা অঙ্কগুলো সমাধান করছিলাম দ্য টিচার মিস্টার রয় অর্থাৎ মিস্টার রয় যিনি শিক্ষক ছিলেন ওয়াচ ডোজিং অর্থাৎ তিনি কী করছিলেন তিনি ঝিমোচ্ছিলেন বা ডুলছিলেন বা ঘুমোচ্ছিলেন এরকম কিছু একটা সাডেনলি হঠাৎ করে দে আর ওয়াচ আ লাউড নয়েজ সেখানে একটা জোরালো শব্দ পাওয়া গেছিল অ্যান্ড উই অল লুকট আপ এবং আমরা সবাই দেখলাম বা আমরা সবাই মুখ তুলে দেখলাম ঠিক আছে মিস্টার রয় হ্যাট ফলেন ফ্রম দ্য চেয়ার মিস্টার রয় চেয়ার থেকে পড়ে গিয়েছেন ওকে উই অল র্যান টু হেল্প হিম আমরা প্রত্যেকে দৌড়ে গেলাম তাকে সাহায্য করার জন্য ও হি ওয়াচ ম্যাড উইথ রেক অর্থাৎ তিনি রাগে গরগর করছিলেন বা পাগল হয়ে উঠেছিলেন ইট ওয়াজ ডিসকোভার্ট সাম ওয়ান হ্যাট লেভ টু মার্বেলস আন্ডার হিট সিট ইট ওয়াজ ডিসকোভার্ট এটা আবিষ্কার হয়েছিল সাময়ান হ্যাড লেপ কেউ একজন ফেলে রেখেছিল টু মার্বেলস অর্থাৎ দুটো মার্বেল আন্ডার হিচ সিট মানে কি তার আসনি আন্ডার হিচ সিট মানে কি তার আসনি মিস্টার রয় রোজ টু হিচ ফিট ট্রাম্বেলিং ইন অ্যাঙ্গার অর্থাৎ মিস্টার রয়ের আগে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে উঠেছিলেন হি আক তিনি আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন টু কনফেস্ট অর্থাৎ কনফেস্ট মানে স্বীকার করতে হু হ্যাড ডান দিস মিস মিসটি এই কাজটা কে করেছে এই খারাপ কাজটা কে করেছে সেটা স্বীকার করার কথা বলেছিলেন কনফিস্ট মানে কি কেউ কে করেনি স্বীকার করেনি কেউ অপরাধটা স্বীকার করেনি ওকে তারপর কি বলেছে দেখো তারপর বলেছে হি বিড আস মার্সিলেসলি তিনি আমাদেরকে প্রচণ্ড পরিমাণে মারলেন মার্সিলেসলি মানে কি বেধড়ক আমাদেরকে পিটন দিলেন ঠিক আছে লেটার তারপর ইট ওয়াজ ডিসকোভার দ্যাট এটা আবিষ্কার হলো যে বিমল দা দ্য মঙ্গার। অর্থাৎ বিমল যে ছিল অপকর্মকারী ঠিক আছে ডান দিস অর্থাৎ এটাই সে করেছে ঠিক আছে উই অল অ্যাপোলোজাইজড আমরা সবাই ক্ষমা চেয়েছিলাম টু মিস্টার রয় মিস্টার রয়ের কাছে অন বিহাব অফ বিমল বিমলের হয়ে এ ফিউ ডেজ লেটার কয়েকদিন পর অ্যান্ড হি পার ডম রাস এবং তিনি আমাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন তো সুপ্রিয় বন্ধু সুপ্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা তোমার অভিজ্ঞতায় একটা মজার ঘটনা তো আমি এই টপিকটার উপর তুলে ধরলাম তোমাদের যদি কোনো মজার ঘটনা থাকে জীবনে তোমরা সেই স্পেসিফিক টপিকটার উপরও কিন্তু তোমরা লিখতে পারো তো অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করে জানাও তোমাদের জীবনে যদি কোনো মজার ঘটনা থাকে হাসির ঘটনা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত